রেল স্টেশনের টিকিট কাউন্টারে থাকা রেল কর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করার অভিযোগ। অভিযোগ, ওই কর্মী মদ্যপ অবস্থায় থাকায় সকাল থেকে লাইনে দাঁড়িয়েও মেনেনি ট্রেনের টিকিট, এমনটাই অভিযোগ যাত্রীদের। ঘটনাটি ঘটেছে বনগাঁ রানাঘাট শাখার গোপালনগর স্টেশনে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়, পরে রেল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে বনগাঁ রানাঘাট শাখার গোপালনগর রেল স্টেশনে শনিবার সকাল থেকে ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, টিকিট কাউন্টারে থাকা রেল কর্মী মদ্যপ অবস্থায় থাকায় মিলছে না টিকিট, ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। টিকিট পাননি? না। কেন? টিকিট না দিলে কি করে বলবো কি ভিতরে কি হয়েছে না হয়েছে? আমরা মানে দিচ্ছে না কেন? টিকিট দিচ্ছে না কেন, কি করে বলবো আমরা? না আসলাম। তাহলে এখন কি করবেন টিকিট না পেয়ে? তাও এখন ট্রেনে যেতে হবে, এখন বন্যায় গিয়ে টিকিট কাটার ব্যবস্থা করতে হবে। ওই বড় বড় টিকিট দিতে পারছে না। কেন দিতে পারছে না? বলছে কম্পিউটার ডিস্টার্ব। কে নেশা করেছে? কখন থেকে টিকিট পাওয়া যাচ্ছে? সকাল থেকে ফার্স্ট ট্রেনের থেকে কম্পিউটার ডিস্টার্ব হচ্ছে, ফার্স্ট ট্রেনের থেকেই দিচ্ছে না ট্রেন। পরবর্তীতে ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল পুলিশ। দীর্ঘক্ষণ পর রেল যাত্রীদের টিকিট দেওয়া শুরু হয়। এই বিষয়ে এক রেল পুলিশ কর্মী বলেন, আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি মেশিন খারাপের জন্য টিকিট দেওয়া হচ্ছে না। পরবর্তীতে বনগাঁ থেকে রেলকর্মী এসে নতুন করে টিকিট দেওয়া চালু করেছে। রেলকর্মীর মদ্যপ অবস্থায় থাকা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, আমি ডাক্তার নই যে বলতে পারবো, যিনি ভেতরে ছিলেন সেই বিষয়টা তিনি বলতে পারবেন। আমরা তো ঠিক জানি না কিভাবে মেশিন খারাপ আছে, এইটুকু জানি আমরা। তারপরে বনগাঁ থেকে লোক এসে টিকিট দেওয়া শুরু করলো। এক যাত্রী বলেন, অভিযুক্ত রেলকর্মী প্রায়শই মদ্যপ অবস্থায় ডিউটি করেন, তবে আজ আমি ছিলাম না, কি হয়েছে আমি জানি না। টিকিট পায়নি, অনেকে টিকিটে যেতে বাধ্য হয়েছে, দূর দূরান্তে যাবে তারা টিকিট পায়নি, একটা বেশ একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে যাই হোক, আস্তে আস্তে প্যাসেঞ্জাররা তো সরে পড়েছে, যেহেতু দেখেছে যে ট্রেন এসে গেছে, প্রচুর লোক সমাগম হয়েছিল এখানে। নিত্যযাত্রীদের অনেকেরই অভিযোগ, সকালে ট্রেনের টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয়, অনেক সময় মেশিন খারাপ বলা হয়। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এগুলি করা হয়। টিকিট কাউন্টারে নেশাগ্রস্ত অবস্থায় আছে, ঠিক আছে, আমি বাড়ি থেকে শুনছি সকাল থেকে। আমার কাকারা সব ব্যবসা করে, ওরা রানাঘাট সকাল থেকে টিকিট পায়নি, আমরা এই মাত্র আজকে টিকিট পাই। মেশিন এসে দেখে এখানে যাত্রীর খুব মানে সমস্যা হচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে। টিকিট কাউন্টার যে মানে টিকিট মাস্টার নেশাগ্রস্ত আছে মনে হচ্ছে। এরকম সকাল থেকে কেউ কি টিকিট পাননি? না, সকাল থেকে কেউ টিকিট পায়নি। আমার কাকারা যাচ্ছে ঠাকুরনগরে, ঠিক আছে, ওরা ব্যবসা বাণিজ্য করে। রেলের পক্ষ থেকে কোনো এখনও মানে কিছুই সেরকম আসে। তবে ঘটনায় রেলের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন টিকিট কাউন্টারে থাকা ওই কর্মী। ভোরের বেলা সকালের দিকে টিকিটিকে প্রবলেম হয়েছিল, আমি যাত্রীরা বলছে আমি দেড় বছরের ওপরে কিন্তু এইখানে রয়েছি, আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। সাধারণ মানুষ যদি একটা কমপ্লেন পেলাম যে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং কাকে বলে, যে ড্রিঙ্কিং হয় বা যে অ্যালকোহলিক হয় সে তো ঘুমিয়েই পড়বে। জানেন না, আমি নার্ভের পেশেন্ট, প্রত্যেক দিন ডাক্তার আমাকে নার্ভের ওষুধ খেয়ে ঘুমোতে বলে, আমি কিন্তু নার্ভের ওষুধ খাই না, তা পেতে মানে ছাড়ার ভয় দেয়। এই যে মদ্যপ অবস্থায় আপনি ছিলেন, এই অভিযোগ সম্পর্কে কি বলবেন? না, এটা সম্পূর্ণ মিথ্যাহীন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।